এখন আপনাদেরকে দেখাবো এই যে WBCSC খতিয়ান রেশন আধার অ্যাপসটা আপনাদের সামনে ওপেন হয়ে আছে। এই অ্যাপসটা দিয়ে অনেক কিছু আপনারা চেক করতে পারবেন। তো এই অ্যাপসটার কাজ অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মোবাইল থেকে নিজে অনেক কিছু এই অ্যাপসটার মাধ্যমে অনেক কিছু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন, আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে, আমরা ওপেন করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানে ওপেন করলাম তো আমাকে আপডেট দেখাচ্ছে, ঠিক আছে, আপডেটে ক্লিক করলাম, আবার ওখানে আমাকে রিটার্ন নিয়ে চলে এলো। তো আমি একবার ব্যাক করে দেবো, ব্যাক করে দিলাম, বাস, ঠিক আছে। এখানে প্রথমে যেটা শো করছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, মানে খতিয়ানের বিবরণ দেখতে পারবেন। তারপরে আছে চেক ডিজিটাল রেশন কার্ড, আমি একটা এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি চেক ডিজিটাল রেশন কার্ডে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি একটু বড় হবে, কিন্তু বড় হলেও অনেক কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন এই অ্যাপসের অনেক কিছু কাজ। তা আপনারা যদি ইনস্টল না করে থাকেন তো অবশ্যই ইনস্টল করে নেন, অ্যাপসটা খুব সুন্দর অ্যাপস, আপনারা মোবাইল থেকে চেক করতে পারবেন। এই যে রেশন কার্ডের স্ট্যাটাস এখান থেকে চেক করবেন, এখানে প্রথমে সিলেক্ট ফর্ম টাইপ, এখানে কয় নম্বর ফর্ম আপনি রেশন কার্ডে জমা করেছেন সেটা স্ট্যাটাস, 4 নম্বর যদি দেন তো 4 নম্বর সিলেক্ট করবেন। তারপর এখানে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার বসাবেন, এখানে টাইপ করবেন অথবা মোবাইল নম্বর দিবেন, আর এখানে ক্যাপচারটা দিবেন, তারপরে সার্চে ক্লিক করে দেবেন, বস। এভাবে আপনি রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তারপর আমি ব্যাক করব। তারপরে আছে চেক স্বাস্থ্যসাথী কার্ড, এই যে চেক স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা দেখতে পারবেন কয়জনের নাম আছে, কয়জনের কত টাকা আপনার কার্ডে ব্যালেন্স আছে, এগুলো সব এখান থেকেই দেখাবে। আচ্ছা, ব্যাক করলাম, এটা হচ্ছে। তারপর আছে চেক ভোটার লিস্ট, চেক ভোটার লিস্ট, এখান থেকে ভোটার লিস্টের চেক করতে পারবেন। তারপর এখানে ভোটার কার্ডের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কোনো ধরনের অনলাইনে কাজ করে রেখেছেন সে এখান থেকে স্ট্যাটাসটা দেখাবে। এখন এটার সার্ভার খারাপ আছে তার জন্য এরকম দেখাচ্ছে, সার্ভার খারাপ ভালো হবে তখন এটা একটা পেজ আসবে, এটা আপনার রেফারেন্স আইডি দিয়ে এখানে ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা, ব্যাক করব। তারপরে এখানে আছে ডাউনলোড ভোটার লিস্ট, এই অ্যাপটাতে সরাসরি আপনাকে ডাইরেক্ট লিঙ্কে নিয়ে চলে যাবে, খুব সুন্দর অ্যাপস, এই পুরো চলে এলো, ব্যাক করব। আপনারা এই অ্যাপস থেকে আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন। তারপর আছে আবাস যোজনা গ্রামীণ, তারপর আছে আবাস যোজনা আরবান, তারপর আছে আধার সার্ভিস সেন্টার, আধার সার্ভিস সেন্টারে কী করা যাবে, অনেক কিছু আছে, লোকেট এনরোলমেন্ট আপডেট সেন্টার, চেক আধার স্ট্যাটাস, ডাউনলোড আধার কার্ড, এগুলো সব অপশান আছে, এগুলো আপনারা দেখে নেবেন। নিচে যেটা আছে চেক আধার ব্যাঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস, আপনার কোন ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে এটা নিচে দেখাবে। এইভাবে আপনারা অ্যাপসটা একবার ট্রাই করে দেখতে পারেন। আবার আপডেট চাইছে, ব্যাক করলাম। ভিডিওটা লম্বা হলেও আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তারপর আছে পেনশন যোজনা, তারপর আছে জনধন যোজনা, প্যান সার্ভিস সেন্টার, নিউ প্যান
নিউ অ্যান্ড কালেকশন প্যান কার্ড ট্র্যাক ট্র্যাক ইউর ইউটিআই প্যান কার্ড এটা সফটওয়্যারটা আপডেট হচ্ছে তার জন্য এত ডিস্টার্ব করছে। তারপরে এখানে আছে চেক জব কার্ড ইনফো, জব কার্ড এখান থেকে চেক করতে পারেন। এখানে প্রথমে স্টেট নেম দিয়ে দিয়েছে, তারপর ফাইন্যান্সিয়াল ইয়ার, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত এগুলো দিয়ে ফ্লপ করা হয়ে গেলে প্রসেস এগুলি করবেন, দেখিয়ে দেবে। তারপর এটা WBSEDCL বিল পেমেন্টের লিঙ্ক, ডাইরেক্ট সরাসরি এখানে আপনাকে নিয়ে চলে আসছে। তারপর ই কার্ডে কোনো যদি অনলাইন অর্ডার দিয়ে থাকেন তো এখান থেকে ই কার্ড লজিস্টিক ট্র্যাকিং এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এখানে এখানে ট্র্যাকটা দিয়ে দেবেন, তারপর সার্চ করবেন কোথায় আছে আপনাকে দেখাবে। তারপরে এটা আছে ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং, পোস্ট অফিসের মাধ্যমে কোনো জিনিস যদি আসার থাকে তো এখানে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন দিবেন, তারপরে এখানে ক্যাপচার দিবেন, তারপর ট্র্যাক নামে ক্লিক করে দিবেন, আপনাকে দেখিয়ে দেবে কোথায় আছে। তো এই অপশানটা থেকে অনেক কিছু আপনি নিজে দেখতে পারবেন মোবাইল থেকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।